নমস্কার আমি এরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল আমার 3টার সময় আসার কথা ছিল কিন্তু এখন অলমোস্ট 4টে সাড়ে 4টে বাজে এবং নানা রকম অসুবিধার জন্য মানে আমাদের দেরি হয়ে গেছে আসতে কিছু করার নেই তো তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো যারা অপেক্ষা করতে করতে চলে গেছো তাদের জন্য অফকোর্স রেকর্ড তো থাকবে অ্যান্ড থ্যাংক ইউ যারা অপেক্ষা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার আজকে লাইভে আসার একটা খুব ইম্পর্টেন্ট রিজন আছে এটা খুব দরকারি কারণ আছে বলতে পারি চেষ্টা করছি আমি পুরোটা বাংলায় সুন্দর করে বলার জানি না কতটা ভুল হলে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না কিছু মনে করো না আমি চেষ্টা করবো কারণ আজকে রাধা অষ্টমী আজকে সেই কারণেই তোমাদের সাথে কথা বলতে আসা তোমাদের সাথে লাইভ করা পেয়েছি কারণ আজকে আমি আসার আগে কয়েকটা জিনিস পড়ছিলাম রাধা অষ্টমী এবং কৃষ্ণ এবং রাধাকে নিয়ে সেখান থেকে কিছু জিনিস আমার ভালো লেগেছে আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাই আমি একটা ছোট পেপারে লিখে এনেছি আমি তোমাদের সাথে এক্স্যাক্টলি কী কী শেয়ার করতে চাই আমি একবার পড়তে চাইবো তোমরা একটু ধৈর্য ধরে শুনলে আমার ভালো লাগবে শ্রী রাধারানীর আবির্ভাব তিথি রাধা ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্নে আবির্ভূত হয় বৈষ্ণব সমাজে এই অষ্টমী মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শ্রীমতী রাধারানী শ্রী রাধারানী ও শ্রী কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তারা এক কেবলমাত্র লীলা রসের আস্বাদন করার জন্যই দুই দেহ ধারণ করেছিলেন পুরাণে লেখা করার জন্য নিজের পাম অংশ থেকে শ্রী রাধাকে সৃষ্টি করলেন এবার হচ্ছে কালার্স বাংলায় মহাপ্রভু শ্রী চৈতন্য আমরা রাধা অষ্টমী পালন করছি এবং আমাদের একটাই উদ্দেশ্য রাধা অষ্টমীতে কৃষ্ণলীলা দেখানো এবং সেটা স্পেশালভাবে দেখানো এবং প্লিজ 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 আপনারা দেখতে থাকুন মহাপ্রভু শ্রী চৈতন্য কালার্স বাংলায় এবং আমাদের আপনাদের ফিডব্যাক জানান খুব ভালো লাগবে যদি আপনারা আমাদের সাপোর্ট করেন আমাদের ভালোবাসেন আমাদের পাশে থাকেন যেমন সবসময় আমার সাথে থেকে এসেছেন কারণ এইবার রাধা অষ্টমীতে কিন্তু আমি আসছি আমি আছি রাধা হিসেবে তো আপনারা হয়তো ট্রেলার প্রোমো ছবি তো দেখেইছেন খালি তো জানেন এবং যারা যারা জানেন না তাদের জন্য বলছি এবার যেটা হচ্ছে অনেকেই আমি জানি মেসেজ পাঠাচ্ছে আমাকে আমি হয়তো পড়তে পারছি না কারণ আমার টিকে ফোনটা নেই আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না সেই কারণে সেহেতু যারা যারা রেগে থাকবে আমি তাদের জন্য আবার আসবো খুব শিগগিরই এবং সবার সাথে একটা সুন্দর করে চ্যাট করার জন্য অনেক আড্ডা অনেক গল্প